হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আজকে আমরা লেসন সেভেনটা পড়ব। তো লেসন সেভেনে কী বলছে? মোগলি অ্যামং দ্য উলভস। তো এটা শুরু করার আগে একটু বলে নিই, এটা তোমরা অনেকেই গল্প পড়েছো বা সিনেমাতেও দেখেছো। জাঙ্গল বুক বলে একটা সিনেমা হয়েছে পরবর্তীতে, সেই সিনেমাটাও দেখেছো। তো মোগলিকে, মোগলি হচ্ছে একটা বাচ্চা ছেলে। তো কী বলছে? মোগলি অ্যামং দ্য উলভস, নেকড়েদের মধ্যে, নেকড়ে আমরা নেকড়ে বাঘই বলি সাধারণত, তো নেকড়ে বাঘেদের মধ্যে মোগলি একটা বাচ্চা ছেলে। তার যে অ্যাক্টিভিটি, তাদের মধ্যে তার যে চলাফেরা, সেটা সম্পর্কেই এই লেখাটা। কে লিখছেন? রুডয়ার্ড কিপলিং। তো চলো আগে একটু আমরা লেখক সম্পর্কে পড়ে নিই। দ্য অথর রুডয়ার্ড কিপলিং ওয়াজ এ ফেমাস ইংলিশ শর্ট স্টোরি রাইটার। লেখক রুডয়ার্ড কিপলিং ছিলেন একজন বিখ্যাত ইংরেজি ছোট গল্প লেখক, পোয়েট অ্যান্ড নোভেলিস্ট, কবি এবং ঔপন্যাসিক। হি ওন দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 1907। তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1907 সালে। হি ইজ চিফলি রিমেম্বার্ড ফর হিজ স্টোরিজ ফর চিলড্রেন। তিনি মূলত স্মরণীয় তার বাচ্চাদের জন্য গল্প লেখার কারণে। হি ওয়াজ বর্ন ইন বোম্বে, নাও মুম্বাই। তিনি জন্মগ্রহণ করেছিলেন বোম্বেতে, এখন যেটা মুম্বাই, বাট গ্রিউ আপ ইন ইংল্যান্ড, কিন্তু বেড়ে উঠেছিলেন ইংল্যান্ডে। হিজ বেস্ট নোন স্টোরিজ আর কিম, জাস্ট সো স্টোরিজ, দ্য জাঙ্গল বুক এটসেট্রা। তার সুপরিচিত গল্পগুলির মধ্যে হচ্ছে কিম, জাস্ট সো স্টোরিজ, দ্য জাঙ্গল বুক ইত্যাদি। মোগলি অ্যামং দ্য উলভস ইজ অ্যাব্রিজড ফ্রম এ চ্যাপ্টার অফ দ্য জাঙ্গল বুক। মোগলি হচ্ছে, মোগলি অ্যামং দ্য উলভস নামে যে পাঠ্যাংশটা আমরা পড়ছি, এটা হচ্ছে সংক্ষিপ্ত করে নেওয়া হয়েছে, সংক্ষিপ্ত সংকলন কোথা থেকে? জাঙ্গল বুকের একটা চ্যাপ্টার, এটা হচ্ছে সংক্ষিপ্ত সংকলন। চলো এবার একটু পড়ি কী বলছে। লেট শেয়ার, আজ হ্যাভ ইউ এভার হার্ড স্টোরিজ রিলেটেড টু এ ফরেস্ট। তুমি কি কখনো জঙ্গলকে নিয়ে কোনো গল্প পড়েছো বা শুনেছো? এই গল্প শুনেছো? হুইচ অ্যানিমেলস আর ফাউন্ড ইন ফরেস্ট, কোন প্রাণীগুলি জঙ্গলে পাওয়া যায়? হুইচ অ্যানিমেলস আর কার্নিভোরাস, কোন প্রাণীগুলি মাংসাশী? হুইচ অ্যানিমেলস আর হার্বিভোরাস, কোন প্রাণীগুলি শাকাহারী? ইউনিট ওয়ান, ওগুলো প্রশ্নগুলো উত্তর করবে। এবার ইউনিট ওয়ান থেকে আমরা শুরু করছি। দেখো, ইট ওয়াজ 7 o'clock অফ এ ভেরি ওয়ার্ম ইভিনিং ইন সিওনি হিলস। এটা ছিল সন্ধে 7টা, একটা উষ্ণ, খুবই উষ্ণ সন্ধে 7টা, বা খুবই গরম, গরমের সন্ধে 7টা। কোথায়? সিওনি হিল, সিওনি পাহাড়ের। ফাদার উলফ ওক আপ ফ্রম হিজ ডেজ রেস্ট। পিতা নেকড়ে তার দিনের বিশ্রাম থেকে জেগে উঠেছিল। হি স্ক্র্যাচড হিমসেলফ, সে তার নিজেকে আছড়াচ্ছিল বা আছড় কাটছিল। অন, হাই তুলছিল। অ্যান্ড স্প্রেড আউট হিজ পজ ওয়ান আফটার দ্য আদার টু গেট রিড অফ দ্য স্লিপি ফিলিং ইন দেয়ার টিপস। এবং তার একটার পর একটা থাবা ছড়িয়ে দিচ্ছিল, স্প্রেড আউট মানে ছড়িয়ে দিচ্ছিল, কিসের জন্য? তার এই যে ঘুমাতুর অনুভূতি, ঠিক আছে, তো সেখান থেকে মুক্ত হওয়ার জন্য সে হাত পা ছড়িয়ে দিয়ে আলসেমি কাটাচ্ছিল। মাদার উলফ লে উইথ হার বিগ গ্রে নোজ ড্রপড। মা নেকড়ে শুয়েছিল তার বড় ধূসর রঙের নাকটা ঢুকিয়ে দিয়ে কিসের মধ্যে? দেখো, অ্যাক্রস হার ফোর টাম্বলিং স্কুইলিং স্কাব, তার চারটি দুরন্ত এবং চিৎকাররত, সবসময় দুরন্ত এবং চিৎকাররত কিছু বাচ্চার মধ্যে বড় ধূসর রঙের নাকটা ঢুকিয়ে দিয়ে ঘুমাচ্ছিল। দ্য মুন শোন ইন টু দ্য মাউথ অফ দ্য কেভ হোয়ার দে অল লিভড। চাঁদদিক আলো দিচ্ছিল গুহার মুখে, যেখানে সবাই বাস করতো, ঠিক সেই সেই জায়গাটাই চাঁদটা কী দিচ্ছিল? কিরণ, আলো দিচ্ছিল।
অগ্রা, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন মুখের। সেড ফাদার উলফ, পিতা নেকড়ে বলল, ইটস টাইম টু হান্ট এগেন, এটা আবার শিকার করার সময়। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল, সে গিয়েছিল নেমে, কোথায় নেমে গিয়েছিল, পাহাড়ের নিচে। হোয়েন এ লিটল শ্যাডো উইথ এ বুসি টেল, ঠিক তখনই একটা ছোট্ট ছায়া, বুসিটেল বলতে একটু ঝাঁকড়া ফাঁকটা লেজ নিয়ে, ক্রস দ্য থ্রেশহোল্ড অ্যান্ড হোয়াইন্ড। ক্রস থ্রেশহোল্ড মানে তৃণভূমি বা পুরো জমি যেটা পড়ে থাকে দীর্ঘদিন ধরে, এবং সেটা আরও সহজে বললে পারে যেটা হয় সেটা হচ্ছে ঘাসগুলো যার শুকিয়ে যায় সেইগুলো হচ্ছে থ্রেশহোল্ড। তো সেই থ্রেশহোল্ডে একটা ছায়া, ছোট্ট ছায়া ঝোপঝাড় যুক্ত লেজ নিয়ে অতিক্রম করছিল, অ্যান্ড হোয়াইন্ড, এবং কী করছিল, চিৎকার করে অভিযোগ করছিল। গুড লাক গোজ উইথ ইউ ও চিফ অফ দ্য উলফ, নেকড়েদের প্রধান, সৌভাগ্য আপনার সঙ্গে যাক, অ্যান্ড ইউর নোবেল চিলড্রেন মে নেভার ফরগেট দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে আপনার মহান শিশুরা যেন কখনো ক্ষুধা না বলে। হলো একেবারে পরের পাতায় আমরা পড়বো, পরের পাতা কি বলছে দেখো, ইট ওয়াজ দ্য জ্যাকল তাবাকুই, এটা ছিল তাবাকুই নামে এক শিয়াল, দ্য উলভস অব ইন্ডিয়া ডেসপাইজ তাবাকুই বিকজ অব দেয়ার, বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ অ্যান্ড টেলিং টেলস অ্যান্ড ইটিং র্যাগস অ্যান্ড পিসেস অফ লেদার ফ্রম দ্য ভিলেজ রাবি শিপস। কি বলছে, ভারতের নেকড়েরা তাবাকুইকে অশ্রদ্ধার চোখে দেখে বা অপছন্দ করে, কারণ তারা সবসময় বদমাইশি করে বেড়ায় এবং গল্প, শুধু গল্প বলে, আর গ্রামের নোংরা স্তূপ আবর্জনা থেকে ছেঁড়া কাপড় এবং চামড়ার টুকরো খায়, তাই তারা অপছন্দ করে। বাট দে আর অ্যাফ্রেড অফ হিম টু, কিন্তু তারা তাদেরকে ভয়ও পায়, মানে নেকড়েরা শেয়ালদের ভয়ও পায়, বিকজ কারণ তাবাকুই মোর দ্যান এনিওয়ান এলস ইন দ্য জঙ্গল ইজ অ্যাপ টু গো ম্যাড, কি তাবাকুই এই জঙ্গলের মধ্যে যে কোনো প্রাণীর মধ্যে খুব সহজেই মত্ত হয়ে যায়, পাগল হয়ে যায়। অ্যান্ড দেন হি রানস থ্রু দ্য ফরেস্ট বিটিং এভরিথিং, বাইটিং এভরিথিং ইন হিজ ওয়ে, এবং ঠিক তখনই সে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে যা কিছু পায় সামনে সেখানে কামড়াতে শুরু করে। ইভেন দ্য টাইগার রানস অ্যান্ড হাইডস হোয়েন তাবাকুই গোজ ম্যাড, এমনকি বাঘেরাও দৌড়ায় এবং লুকিয়ে পড়ে যখন তাবাকুই পাগল হয়ে যায়। এন্টার দেন অ্যান্ড লুক, প্রবেশ করো তারপর দেখো, সেড ফাদার উলফ স্টিপলি, বাট দেয়ার ইজ নো ফুড হেয়ার, পিতা নেকড়ে বলেছিল কিন্তু সেখানে কোনো খাবার ছিল না। হোয়াট এ উলফ, নো সেড তাবাকুই, একটা নেকড়ের জন্য না হতে পারে, বাট ফর সো মিন এ পার্সন অ্যাজ মাই সেলফ, কিন্তু আমার মতো একটা মানুষের জন্য এ ড্রাই বোন ইজ এ গুড ফিস্ট, একটা শুকনো হাড়ি একটা ভালো ভোজ। হু আর উই টু পিক আপ অ্যান্ড চুজ, আমরা কারা যারা তুলে নেব এবং পছন্দ করব। হি স্কাটলড টু দ্য ব্যাক অফ দ্য কেভ, সে খুব দ্রুত পায়ে গুহার পিছনের দিকে চলে গেল। হোয়ার আর হি ফাউন্ড দ্য বোন অফ এ বাক, যেখানে সে খুঁজে পেল একটা হরিণের হাড়ের টুকরো, উইথ সাম মিট অন ইট, এর সঙ্গে লেগেছিল কিছুটা মাংস। হি স্যাট ক্র্যাকিং দ্য এন্ড মেরিলি, সে বসে পড়েছিল এটাকে খেতে আনন্দের সঙ্গে, এবং এটা সেটা খেয়ে শেষ করতে আনন্দের সঙ্গে। অল থ্যাংকস ফর দিস গুড মিল, এই ভালো একটা খাবারের জন্য সকলকে ধন্যবাদ। হি সেড লিকিং হিজ লিপস, সে তার ঠোঁটটা ফাঁক করতে করতে বলছিল জিভ দিয়ে। হাউ বিউটিফুল আর দ্য নোবেল চিলড্রেন, কী সুন্দর এই মহান শিশুগুলি। হাউ লার্জ আর দেয়ার আইজ,
কি সুন্দর সুন্দর তাদের চোখ, অ্যান্ড সো ইয়াং টু, এবং তারা খুব ছোটো, তারা তরুণও। নাও তাবাকুই নিউ অ্যাজ ওয়েল অ্যাজ এনি ওয়ান এলস, এখন তাবাকুই জানে অন্যান্য সকলের মতো দ্যাট দেয়ার ইজ নাথিং সো আনলাকি অ্যাজ টু কমপ্লিমেন্ট চিলড্রেন অন দেয়ার ফেসেস। কি এখানে দুর্ভাগ্যের কিছু নেই, কারোর বাবা মায়ের মুখের উপরে শিশুদের প্রশংসা করার। ইট প্লিজ হিম টু সি মাদার অ্যান্ড ফাদার উলফ লুক আনকমফর্টেবল। এটা তাকে সে দেখে খুব মজা পেল যে মা নেকড়ে এবং বাবা নেকড়েকে একটু অস্বাচ্ছন্দ্য দেখাচ্ছে, কেন বাবা মায়ের সামনে যদি সন্তানদের প্রশংসা করা হয় তাহলে বাবা মারা একটু অস্বাচ্ছন্দ্যই বোধ করে। তারপর দেখো, তাবাকুই স্যাট স্টিল রিজয়েজিং ইন দ্য মিসশিপ দ্যাট হি হ্যাড মেড অ্যান্ড দেন হি সেড স্পাইটফুলি। তাবাকুই চুপ করে বসেছিল তখনও এবং মজা নিচ্ছিল যে বদমাইশিটা বা শয়তানিটা সে করেছে সেটার, অ্যান্ড দেন হি সেড স্পাইটফুলি। তারপরে সে বলে উঠল, শেরখা দ্য বিগ ওয়ান হ্যাজ শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ড, শেরখা নামে যে বড় প্রাণীটা রয়েছে সে তার শিকার ক্ষেত্র পরিবর্তন করেছে। হি উইল হান্ট অ্যামং দিস হিলস ফর দ্য নেক্সট মন্থ, হি হ্যাজ টোল্ড মি, সে আমাকে বলেছে যে সে এখানে শিকার করবে, সে এই পাহাড়ে শিকার করবে পরের চাঁদ অবধি, অর্থাৎ পরের চাঁদ বলতে বোঝায় এক পক্ষ, ওয়ান ফর নাইট ওয়ান 15 ডেজ। হলো তারপর দেখো, শেরখা ওয়াজ আ টাইগার হু লিভড নিয়ার দ্য ওয়েনগঙ্গা রিভার 20 মাইলস অ্যাওয়ে। শেরখা বাস ছিল একটা বাঘ যে বাস করতো ওয়েনগঙ্গা রিভার থেকে 20 মাইল দূরে। হি হ্যাজ নো রাইট, ফাদার বিগ্যান অ্যাংগ্রিলি, পিতা নেকড়ে রেগে গিয়ে বলল তার কোনো অধিকার নেই, বাই দ্য ল অফ দ্য জঙ্গল, জঙ্গলের নিয়ম অনুসারে হি হ্যাজ নো রাইট টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স উইদাউট ডি ওয়ার্নিং, কোনো রকম সতর্ক না করে, জঙ্গলের নিয়ম অনুসারে কোনো রকম সতর্ক না করে তার নিজের কোয়ার্টার বা নিজের বাসস্থান পরিবর্তন করার কোনো অধিকার তার নেই। হি উইল ফাইট এন অল গেম উইদিন 10 মাইলস, সে তার সমস্ত ভয়ের খেলা দেখাবে 10 মাইলের মধ্যে। অ্যান্ড আই হ্যাভ টু কিল ফর 2 দিস ডেজ, এবং আমাকে আজকে দুটো হত্যা করতেই হবে আজকের দিন, এই দিনগুলির জন্য। আই গো, আমি যাই, সে তাবাকুই কুইকলি, তাবাকুই দ্রুত বলে উঠল, দ্রুত বলেছিল, ইউ ক্যান হিয়ার শেরখা বিলো ইন দ্য থিকেটস, আপনি শুনতে পাচ্ছেন শেরখাকে বা শেরখায় ডাককে বিলো ইন দ্য থিকেটস, মানে যে ঘন গাছপালাগুলি নিচে রয়েছে সেখান থেকে। ফাদার উলফ লিসেন, পাবিতা নেকড়ে শুনেছিল, অ্যান্ড বিলো ইন দ্য ভ্যালি দ্যাট র্যান ডাউন টু দ্য রিভার হি হার্ড দ্য ড্রাই অ্যাংগ্রি অ্যান্ড স্নেয়ারলি হোয়াইন অফ এ টাইগার, পিতা নেকড়ে শুনেছিল এবং কোথায় সেটা উপত্যকার নিচের উপত্যকায়, অ্যান্ড দ্যাট র্যান ডাউন টু দ্য রিভার, এবং যেটা পৌঁছাচ্ছিল নদী পর্যন্ত, হি হার্ড দ্য ড্রাই, সে শুনতে পেয়েছিল শুকনো অ্যাংরি রাগান্বিত স্নেয়ারলি হোয়াইন অফ এ টাইগার, এবং হিংস্র গর্জন বাঘের। দ্য ফুল বোকা সেড ফাদারুল, পিতা নেগড়ে বলল বোকা একটা, টু বিগিন এ নাইটস ওয়ার্ক উইথ দ্য নয়েজ, রাতের একটা কাজ শুরু করছে, মানে রাতে শিকার করছে এরকম একটা আওয়াজ করে, ডাজ হি থিঙ্ক দ্যাট আওয়ার বাক্স আর লাইক হিজ ফ্যাট ওয়েনগঙ্গা বুলক্স, সে কি মনে করে যে আমাদের এখানকার হরিণগুলো তার ওই ওয়েনগঙ্গা তীরে যে বলদগুলো রয়েছে তার মতোই মোটা? হাস, চুপ, ইট ইজ নাইদার বুলক নট বাক, হি হান্টস টু নাইট, সেই মাদারুপ, মা নেকড়ে বলেছিল এটা বলদ বা হরিণ কোনোটিই নয় সে আজ রাতে শিকার করবে, ইট ইজ এ ম্যান, এটা হচ্ছে একটা মানুষ। ম্যান, সেড ফাদারুল, মা নেকড়ে বলল, সরি, পিতা নেকড়ে বলল, মানুষ, শোয়িং অল ইজ হোয়াইট টিথ, তার সমস্ত সাদা দাঁতগুলো বার করে, ফ আর ছি, আর দে আর নট এনাফ বিটলস অ্যান্ড ফ্রগস, সেখানে কোনো ঝিঁঝি পোকা বা ব্যাং ছিল না, ইন দ্য ট্যাঙ্কস দ্যাট হি মাস্ট ইট ম্যান, যে তাকে মানুষকে খেতে হচ্ছে, অ্যান্ড অন আওয়ার গ্রাউন্ড টু, এবং আমাদের শিকার ক্ষেত্রে বা আমাদের শিকার ক্ষেত্রে এসে তাকে মানুষকে খেতে হচ্ছে, সেখানে কি কোনো ঝিঁঝি পোকা বা ব্যাং ছিল না? দেখো, এবার আমরা অ্যাক্টিভিটি ওয়ানগুলো
পড়ি, কি বলছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। আমরা যেটুকু পড়লাম সেখান থেকে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে, এটার উত্তরগুলো করবে, যেটা সঠিক সেটা বেছে নেবে। তারপর দেখো অ্যাক্টিভিটি টু কি বলছে, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টটা ট্রু অ্যান্ড ফলস, ট্রু এবং ফলস কোনটা কী সেটা খুঁজে বার করবে এবং বই থেকে সাপোর্টিং স্টেটমেন্টটা লিখবে। তারপর দেখো বলছে অ্যাক্টিভিটি থ্রি, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন বাই রেফারিং টু দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে কী করতে হবে প্রশ্নগুলি উত্তর দিতে হবে। হাউ ডিড ফাদার উলফ কাম আউট অফ স্লিপিনেস, কীভাবে পিতা নেগড়ে তার ঘুমাতুর অবস্থা থেকে বা নিদ্রালু অবস্থা থেকে বেরিয়ে আসে। হোয়াই আর দ্য অ্যানিম্যালস স্কেয়ার্ড অফ দ্য জ্যাকাল, কেন প্রাণীরা শিয়ালকে ভয় পায়। হোয়াই ওয়াজ দ্য ল অফ দ্য জঙ্গল, জঙ্গলের নিয়মটা কী। হোয়াই ওয়াজ দ্য ফাদার উলফ অ্যাংরি অন হিয়ারিং অ্যান্ড হিয়ারিং দ্য লাউড রোর অফ দ্য টাইগার, বাঘের এই তীব্র গর্জন শুনে পিতা নেগড়ে কেন ডেকে গিয়েছিল। তাহলে এই প্রশ্নের উত্তরগুলো করবে। আর তারপর দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে আর কিছুই নয় একটা বড় সেন্টেন্সকে এক কথায় প্রকাশ করা। যেমন দেখো বলছে এ ডিজিজ ইন হুইচ ওয়ান ইজ কেয়ার্ড অফ ওয়াটার, একটা রোগ যেটা থেকে একজন জল দেখে ভয় পায়, তাহলে সেটাকে কী বলবো বলছে, বলছে হাইড্রোফোবিয়া, অর্থাৎ জলাতঙ্ক, জল থেকে ভয় পাই যায়। তারপর দেখো অ্যান অ্যানিম্যাল দ্যাট লিভস অন দ্য প্লেস অফ আদার অ্যানিম্যালস, একটা প্রাণী যারা অন্য প্রাণীর মাংস খেয়ে বেঁচে থাকে, তাহলে সেটা কী হলো, কার্নিভোরাস হলো মাংসাশী। তারপর দেখো অ্যান অ্যানিম্যালস দ্যাট লিভ অন প্ল্যান্টস, একটা প্রাণী যারা গাছপালা খেয়ে বেঁচে থাকে, তাদেরকে কী বলা হচ্ছে, হার্বিভোরাস অর্থাৎ শাকাহারী। ওয়ান হু ইটস নো মিট ফিস অর এগস, একজন যে মাছ মাংস ডিম কিছুই খায় না, ভেজিটেরিয়ান হলো নিরামিষাশী। তারপর বলছে ওয়ান হু ফিডস অন ফ্রুটস, যারা ফল খেয়ে থাকে, ফ্রুটারিয়ান অর্থাৎ ফলাহারী। ওয়ান হু রাইটস নোভেল, যারা উপন্যাস লেখে, নোভেলিস্ট উপন্যাসিক। ওয়ান হু রাইটস পোয়েট্রি, যারা কবিতা লেখে, তাদের কী বলা হয়, কবি পোয়েট। এ লাভার অফ অ্যানিমেলস, প্রাণীদের যে ভালোবাসে, হচ্ছে জুফিলিস্ট আচ্ছা পশুপ্রেমী হলো। তাহলে তোমাদের এইটুকুই থাকছে, হোমওয়ার্কগুলো করবে, নেক্সট দিন আমরা ইউনিট টুটা পড়বো। ওকে বাই।